This sector is the backbone of the economy of Bangladesh, and we feel that we can contribute to the sustainability of the sector, which means that we are working with the brands on good wages, safe working conditions, environmental friendly working production, good materials, and we are making a lot of progress. And I would like to thank Fame Group, and also I want to praise Zeeman also, because this is a small brand and they're having very good results in terms of sustainability. So which means, you know, the whole production line is better and also the workers are happier. So if Zeeman as a small brand can do this, I think the bigger brands can also engage maybe in a more sustainable way of producing garments. And that's very important for Bangladesh also in the long run, of course. Nishchint dekhan, shasthokor all-time ban, all-time healthy life. Besh কিছুদিন আগে যে গার্মেন্টস সেক্টরের উপর যে দুর্যোগ ছিল, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার কারণে সেই দুর্যোগ থেকে আমরা অনেকটুকু রক্ষা পেয়েছি। এই সরকার আমাদেরকে অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে, বিশেষ করে আমেরিকার সাথে যে আমাদের একটা দ্বিমত ছিল গার্মেন্টস সেক্টরের উপর, অথচ এই সরকার ডক্টর ইউনুস তত্ত্বাবধায়কের প্রধান, উনি আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে এবং ইউরোপের সাথে আমাদের ব্যবসা অনেক ভালো হচ্ছে। তারই প্রেক্ষাপটে নেদারল্যান্ডের সম্মানিত অ্যাম্বাসেডর আমাদের ফ্যাক্টরি ভিজিটে আসছেন, ওনার কাছে আমরা আমাদের সমস্যা যাই কিছু আছে সেগুলো তুলে ধরেছি। আমি নেদারল্যান্ডের বায়ারের কাজ করি এবং এই বায়ারের উপলক্ষে উনি আমার ফ্যাক্টরিতে ভিজিটে আসছেন এবং আরও আনন্দের সাথে জানাচ্ছি এই বায়ার একমাত্র বাংলাদেশে আমার ফ্যাক্টরিতে এবং আর দুই একটা ফ্যাক্টরিতে দুই টাইম বছরে দুইবার ওরা বোনাস ডিমান্ড বোনাস দেয় এবং গতবারও যে বোনাসটা অগাস্টে দিয়েছে প্রায় ৪,৫০০ ওয়ার্কার ৭,৮০০ টাকা করে প্রতিজনে পাইছে এবং এটা দুই টাইম দেয়। আমরা যাতে ব্যবসা আরও বৃদ্ধি হয় তার জন্য আমরা ইয়ার অ্যাম্বাসেডরকে রিকোয়েস্ট করেছি, আশা করি ব্যবসা আরও ভালো হবে এবং গার্মেন্টস সেক্টর যদি এই সরকার থাকে আরও অনেক ডেভেলপ হবে ইনশাল্লাহ। বিকিমির সাথে ফেয়ারওয়্যার ফাউন্ডেশন, যেটা নেদারল্যান্ডের এই ধরনের ব্র্যান্ডগুলি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আমরা এখানে বাংলাদেশে কাজ করে, অর্থাৎ আমরা যে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি যখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে, শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক কাজগুলি যে আমরা করছি, শ্রমিকদের কিভাবে আমরা বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছি, এগুলি তারা দেখবে, ইন্ডাস্ট্রিটা দেখবে, ঘুরে দেখার জন্য আসছে। এবং আমরা মনে করি সারা বিশ্বে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি এখন যে একটা অবস্থান তৈরি করেছে এটা তারই একটা ফল, যেটা অ্যাম্বাসেডর আজকে এখানে ভিজিটে আসছে বিসিকে এই ফেম অ্যাপারেলস।